নির্বাচনে অংশ নিতে কে না চায়? নায়িকা, ক্রিকেটার, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হালের আলোচিত ব্যক্তি সবাই রয়েছেন নির্বাচনের দৌড়ে। অথচ অবসরের তিন বছরের মধ্যে সামরিক বেসামরিক কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনে অংশ নিতে পারেন না, এ নিয়ে খোদ সরকারি কর্মকর্তাদের মধ্যেই রয়েছে একরাশ হতাশা। সে কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের এ সংক্রান্ত বিধান বাতিল চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন সদ্য অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। তিনি বলেন, নিজের পিতা সাতবারের সংসদ সদস্য ছিলেন, তিনি চান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে, কিন্তু আরপিওর এ বিধান তার নির্বাচনে প্রার্থী হওয়ার পথ রুদ্ধ করেছে। আইন জারি করা হয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি শেষে তিন বছর পর্যন্ত জাতীয় সংসদে নির্বাচন করতে পারবে না, আর অন্যান্য যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো আমাদের সংবিধানের যে বেসিক প্রিয়াম্বলে যেটা বলা আছে ইকুয়াল রাইটস টু এভরি সিটিজেন, এটা খর্ব হয়েছে বলে আমি মনে করি, এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে যেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ভালো রাজনীতি করতে চায় তাদের একটা সুযোগ থাকে, এই জন্য আমি রিটটা করেছি। শুনানি শেষে অবসরের পরপরই সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে রুল জারি করেন হাইকোর্ট। আদালত বলেছেন, 2024 নির্বাচনের আগেই বিষয়টি ফয়সালা করতে চান তারা। ওনার বাবা কিন্তু একজন স্বনামধন্য রাজনীতিবিদ ছিলেন এবং পরপর সাতবার লাল বনিরহাটের একটা কনস্টিটিউয়েন্সি থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুজিবুর রহমান স্যার, এখন যেহেতু উনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান, উনি জনগণের সেবা করতে চান এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, সে কারণেই ওনার রিটায়ারমেন্টের পরে উনি যেহেতু জনগণের সেবা করতে চান, এই যে একটা এমবার্গো সেটা ওনার মৌলিক অধিকারের পরিপন্থী হচ্ছে। আইন সচিব, নির্বাচন কমিশন সহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী শামীম কামাল সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে গত 15 নভেম্বর অবসরে যান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।